কুয়েতে ফিলিস্তিনের কাছে পাঁচ শূন্য গোলে হারলেও কিংস এলানায় ঘুরে দাঁড়াতে চেয়েছিল বাংলাদেশ দল অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে বাংলাদেশ সেটাই মনে হচ্ছিল বাংলাদেশের গোলবারের নিচে প্রাচীর গড়ে দিয়েছিলেন গোলকিপার মিতুল মার্মা কিন্তু ইঞ্জুরি আক্রান্ত হয়ে চুরাশি মিনিটে মিতুল মাঠ ছেড়ে চলে যাওয়ার পর শঙ্কা জেগেছিল বদলি গোলকিপার মেহেদি হাসান শ্রাবণ গোলবার অক্ষত রাখতে পারবেন তো সে শঙ্কাই সত্যি হয়েছে এগারো জনের ফিলিস্তিনকে বাংলাদেশ আটকে রাখতে পারলেও দশ জনের ফিলিস্তিনের বিপক্ষে গোল হজম করেছে জামাল ভুইয়ারা ফলাফল যা হওয়ার তাই হয়েছে এক শূন্য গোলে হেরে খেলা শেষ করেছে বাংলাদেশ দল এর ফলে কিংস এরানায় এতদিন অপরাজিত থাকার যে রেকর্ড বাংলাদেশ দল ধরে রেখেছিল আজ সেটাও আর থাকলো না এই ম্যাচে পরাজয় নয় ম্যাচটা জিতেও খেলা শেষ করতে পারত বাংলাদেশ শেষ দিকে গোলের দারুণ সুযোগ নষ্ট করেছেন রাকিব হোসেন রাকিব মাঠে পড়ে যাওয়ার পর তাকে টেনে হিসরে মাঠের বাইরে বের করে দ্বিতীয় হলুদ কার্ড অর্থাৎ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফিলিস্তিনের আমিদ দশজনের ফিলিস্তিনকে পেয়ে যেখানে সুযোগ তৈরি করবে বাংলাদেশ সেখানে উল্টো গোল হজম করে বসে স্বাগতিকরা চুরানব্বই মিনিটে তারমানিনির গোলে লিড নেয় ফিলিস্তিন আর এই গোলেই ম্যাচের ভাগ্য গড়ে দেয় ফিলিস্তিন আক্রমণাত্মক খেলবে এটাই স্বাভাবিক আর এই ম্যাচেও আক্রমণাত্মকই খেলেছে তারা কিন্তু তাদের আক্রমণগুলো বারবার মুখ থুবড়ে পড়েছে মিতুল মার্মার অসাধারণ কিছু সেভের কারণে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা বিরতির পরও ফিলিস্তিনিদের হতাশ করে যাচ্ছিলেন বাংলাদেশের গোলকিপার মিতুল মারমা। বাংলাদেশ দল বড় ধাক্কা খায় ম্যাচের চুরাশি মিনিটে আঘাত পেয়ে মাঠ ছাড়েন গোলকিপার মিতুল মারমা। তার জায়গায় নামেন গোলকিপার মেহেদি হাসান শ্রাবণ ইঞ্জুরি গুরুতর হওয়ার কারণে মিতুলকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় মিতুল আহত হয়ে মাঠ ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে বাংলাদেশ ম্যাচ থেকেও যেন ছিটকে যায়